চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে। প্রথমেই আজকে একটা কথা বলবো, আজকে আমি একটু অফ অফ আছি, মানে শরীরটা একটু খারাপ। যাই হোক, সেসব ঠিক হয়ে যাবো, ভ্যাকসিন নিয়েছি, একটু শরীরটা খারাপ লাগছে, একটু হাতটা ব্যথা করছে, আর কিছু হয়নি। কালকে একটু টায়ার্ড লেগেছে, কিন্তু আজ আমাকে একটু বেরোতে হবে তিতলিকে নিয়ে। মানি স্কোয়ার যাবো, কেন যাচ্ছি, কী করছি সমস্ত শেয়ার করব। তার আগে কিছু কথা তোমাদের সাথে বলার আছে, বলে নিই, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের ফ্যামিলির একজন দুর্বা বাগচি, উনি থাকেন নৈহাটিতে, তো ওনার শরীরটা খারাপ, ওনার কোভিড হয়েছে, তো ওনারা বাড়িতে দুজন একা। তো আমাকে উনি লিখেছিলেন, আমি লিখেছিলাম যে আপনার অ্যাড্রেসটা কোথায় বলুন, যদি আমরা পারি আমরা কিছু হেল্প করব। কিন্তু আমাদের পক্ষে অত দূরে মানে গিয়ে হেল্প করাটা সম্ভব নয়, ইভেন আমরা পুরো সাউথের দিকে থাকি, বেহালা, গড়িয়াহাট, যাদবপুর, তারাতলা, এই সমস্ত দিকে হলে তাও আমাদের একটু সুবিধে ছিল, কিন্তু অত দূরে আমাদের পক্ষে পসিবল নয়। কিন্তু তোমরা তো রয়েছো, তো তোমরা যদি কেউ নৈহাটির কাছাকাছি থাকো তাহলে আমার কাছ থেকে আমাকে একটা কমেন্ট করো, আমি ওনার অ্যাড্রেসটা দিয়ে দেবো, যদি কোনো কিছু হেল্প করা যায়, আর কিছুই না। কারণ আমার পরিবার কিন্তু মানে ভীষণ পাওয়ারফুল পরিবার, মানে কি বলবো, একটা কথাতে এই মানে এত লোক এগিয়ে এসেছেন। আমি আজও কিছু লোকের নাম বলবো, উস্তাবদার হাতে ত্রাণের জন্য কিছু জিনিস তুলে দিয়েছিলাম, তার জন্য আমার পরিবারের অনেকের নাম তো তোমাদের বলেছি, আরও অনেকে অনেক কিছু পাঠিয়েছে, বুল্লার সাথে তারা যোগাযোগ করে পাঠিয়েছে, তারা নিজেরা পাঠিয়েছে, হয়তো অনেকের নাম আমি নিজেও জানি না বা আমার বলা হয়নি। মহুয়া ম্যাম, আরাধনা ম্যাম, অনেকে অনেকে আরও অনেকে যাদের নাম আমি হয়তো জানিও না, অনেকে যোগাযোগ করে কৌস্তবদার কাছে পাঠিয়েছেন, কৌস্তবদা তাদের সবাইকে থ্যাঙ্কস দিয়েছেন। আমার তরফ থেকে তো একটা বিগ আগ, সত্যি কথা, তোমরা ভীষণভাবে এগিয়ে এসেছো, তোমরা ভালোবেসেছো, তোমরা আমার পরিবারটাকে ভালোবেসেছো, আমার নয়, এটা তোমাদেরও পরিবার। পরে আমি আরও অনেকের নাম জানতে পারি, হয়তো অনেকের নাম আমার অজানাও রয়েছে। গড়িয়ার অনিন্দিতা দিয়ে উনিও খুব সুন্দরভাবে সমস্ত অ্যারেঞ্জ করে পাঠিয়েছেন, থ্যাংক ইউ দিদি। তারপর এইভাবেই আমরা সবার পাশে থাকবো, আমরা এগিয়ে যাব, আমরা একে অপরের হাতটা ধরব। আর একটা গুড নিউজ আজকে রয়েছে, আমি এটাকে গুড নিউজই বলবো, তোমরা মানে শুনে খুব খুশি হবে, যে বুল্লা পার ডে বুল্লার ক্লাউডস কিচেন থেকে প্রায় 40-50 জনের খাবার দিচ্ছিল, আজকে দাঁড়িয়ে বুল্লা 8 জনের খাবার দিচ্ছে। মানে এক মিনিট ফোন এলো, হ্যালো তুল্লা, একটু শ্যুট করছেন, পরে কথা বলে ফোন এসেছিলো, তো যাই হোক তুল্লার সাথে পরে কথা বলবো। তোমাদের আগে বলে নিই, আসলে আমি ভ্যাকসিন নিয়েছি, তো শরীরটা কীরকম ওই জন্য জানার জন্যই ফোন করেছে। ওরাও সব ভ্যাকসিনেটেড হবে, ওরাও সমস্ত জায়গায় অনলাইন বুকিং করেছে। তো যেটা আমার বলার কথা, যেটা বলছিলাম, বুল্লা এক এক দিন 40-50 জনের খাবার কিন্তু দিচ্ছিল, কিন্তু এখন আজকে দাঁড়িয়ে 8 জনের খাবারও পাঠাচ্ছে, তার মানে কিন্তু কোভিড আস্তে আস্তে কমছে। ইভেন এটাতে কিন্তু আমাদের কাছে এটা একটা বিশাল বড় সুখবর, মন খুলে যাবে, আমরা মানে এমনি লাইফে আবার বেরিয়ে পড়ব সবাই, কিন্তু আমরা প্রোটোকল মেনে চলবো, স্যানিটাইজার রাখবো, মুখের মাস্ক খুলবো না, যতই গরম লাগুক না কেন, এগুলো কিন্তু আমরা মেনটেন করব। আমরা আর লকডাউনে পড়তে চাই না, আবার আমরা সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাই। আর আজকে যা যা করব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। একটা খারাপ বললে, বুল্লার ক্লাউডস কিচেন থেকে বুল্লা রান্না করে সমস্ত পাঠিয়ে দিয়েছে, কী কী পাঠিয়েছে দেখাচ্ছি তোমাদের। এটা ডাল আছে, আজ মঙ্গলবার তাই ভেজ, বুল্লা আজকে ভেজ করে, এটা কি খুলতে পাচ্ছি না। এটা হচ্ছে সয়াবিনের তরকারি, মস্ত পাঠিয়েছে। আর এটা আর একটা পাঁচমিশালি তরকারি পাঠিয়েছে, এগুলো সমস্ত পাঠিয়েছে বুল্লা। শুধু আমাকে নয়, আমার শাশুড়িমাও যেহেতু ভ্যাকসিন নিয়েছে, মাকে পাঠিয়েছে, আমার মা বাপিকেও পাঠিয়েছে। আমি আর তিতলি রেডি, আমরা রেডি, তো একদম রেডি, মাস্ক পরাটা শুধু বাকি আছে, মাস্ক। আর আমাদের মানে গাড়ির ড্রাইভার আসবে, বাবার কাজ আছে আজকে, সৌরভ তো এখন বেরোতে পারছে না, সৌরভের কাজ, তো আমাকে আর তিতলিকেই বেরোতে হচ্ছে। তো আমরা রেডি, আমরা এক্ষুনি বেরোবো, গাড়িতে উঠে কথা হচ্ছে, গাড়িতে যাচ্ছি, সব
বেশ কিছুক্ষণ আছেই, টাইম যাওয়ার রাস্তাটা দেখছি কি ভালো লাগছে। ইন্ডিয়ার একটা ভালো কথা বলেছে বলে বুঝতে পারি না নার্স কেন জানলা দিয়ে মুখ বার করে থাকে, মানে হাওয়াটা যে খায় না, আমি লিটারালি ওর মতো জানলা দিয়ে মুখ বার করে হাওয়া খেতে খেতে যাচ্ছি, লিটারালি ওর মতো। আমরা এসিও থাকি। তোমাদের এবার জানাই আমরা কেন এসেছি। তিতলির আজকে ভ্যাকসিন আছে আর আমার দেওর ও বসে আছে, আমার ভ্যাকসিন আর এই যে মা, এই জন্যই আমরা এসেছি আর ভ্যাকসিনের জন্য এসেছি। কি তিতলি তো ভয় ভয় আছে, আমি বললাম সেরকম কোনো ব্যাপার না, ঠিক না, একটু অ্যাংশিয়াস হয়ে পড়ছি আর কি জিনিসটা নিয়ে, যাই হোক না এটা খুব দরকার, নিয়ে নিচ্ছি। স্কয়ার ঢুকছি, এই যে গেট মানি স্কয়ারে কত দিন বাজে বন্ধ, খালি কিরকম সত্যি একটা লাগছে, কিন্তু ভীষণ সুন্দর দেখো সিনারিটা আজকে। তিতলি শুয়ে পড়েছে, তিতলির আর ভাল লাগছে না, তিতলি বলল তোমাদের বলবে, তো তিতলি একটু রেস্ট নিচ্ছে, ভাল লাগছে না, এই যে সৌরভও শুয়ে আছে, আমিও শুয়ে আছি, আমাদেরও হাতে ব্যথা, তাই তো সৌরভ? প্রচুর তো ব্যথা হয়েছে, সত্যি আমারও ব্যথা হয়েছে, কিন্তু হাতে, তাই না? যাই হোক, ভিডিওটা লেন্দি করবো না, ওই দেখো আমার নার্সও শুয়ে আছে, মাথাটা তুললো, ক্যামেরা যেই ঘুরিয়েছি, টায়ার্ড লাগছে, তাই রেস্ট নিতে নিতেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আজ আমাদের একটু ইয়েটা কম, বলো সৌরভ, সৌরভ কী করেই যাচ্ছে, কোনো অ্যান্সারই করছে না, ওই দেখো কি এরকম না, আজ আমাদের এনথুটা একটু কম, তাই তো? যাই হোক, যদিও আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।